একাধিক প্রেমিকা, তাদের আবদার মেটাতে চুরি। চুরি করতে গিয়ে এলাকার সব থেকে দামি হোটেলে উঠতেন যুবক, সেখান থেকেই চলতো অপারেশন। একাধিক প্রেমিকা, তাদের দাবি পূরণে চুরির পেশা বেছে নিয়েছিলেন যুবক। এলাকায় চুরি করতে যেতেন, সেখানকার সব থেকে দামি হোটেলে গিয়ে উঠতেন, সেখান থেকে আশেপাশে রেইকি করে তারপর চলতো অপারেশন। অভিযুক্তকে ধরার পর তদন্তে উঠে এলো অবাক করা তথ্য। কথায় বলে পিড়িতে কাঁঠালের আঠা, আর সেই আঠা লাগলে পরে ছাড়ে না। ঠিক এমনই ঘটনা ঘটল বছর 35-এর দিলীপ দাসের সঙ্গে। লাভার বয় দিলীপ দাস নিজের ট্যালেন্টের জোরে একাধিক প্রেমিকা বানিয়েছেন, আর সেখানেই ঘটে যায় বিপত্তি। একাধিক প্রেমিকা তো আছেই, আর সেই সঙ্গে রয়েছে তাদের নিত্য নতুন বায়না। আজ কারো এটা চাই, তো কাল কারো সেটা চাই। কাকে কি দিতে হবে তার হিসেব রাখতে রাখতে তার ভাড়ার যে খালির দিকে, তাহলে প্রেমিকাদের খুশি রাখবেন কিভাবে? জব পিয়ার কিয়া তো ডর না কিয়া, এই মন্ত্র জপেই স্কুলে স্কুলে চুরি করতে শুরু করলেন দিলীপ দাস। তবে কথায় বলে না চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন, ব্যাস পড়লেন ধরা। আর ধরা পড়তেই প্রেম কেমন যেন জানালা দিয়ে পালিয়ে গেল, যার ফলে পশ্চিম মেদিনীপুরের বালিপোতার দিলীপের ঠিকানা এখন হেফাজত। যে 35,000 টাকা চুরি গেছে, বা দুটো ডিভিআর চুরি গেছে, সিসি ক্যামেরা যে ডিভিআর হয় তাই, সেভাবে অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে যায়, প্লেস অফ অকারেন্স ভিজিট করে, কেস রুজু করার পর যায় পুলিশ, ওসি নিজেও যায়, আমরা সবাই যাই। এরপর সোর্স মারফত নিজস্ব পুলিশের যে সোর্স থাকে এবং আধুনিক প্রযুক্তির মারফতে তারা একজনকে ধরতে সক্ষম হয় এবং তাকে অ্যারেস্ট করে গত 17-8-2023 তারিখে, এবং তাকে গ্রেপ্তার করে হচ্ছে MG হোটেল বলে ডেবড়ায়। ডেবড়া মানে পশ্চিম মেদিনীপুরে, ডেবড়া বলে একটা জায়গা আছে, ওখানে এমজি হোটেল আছে, ওই হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে। তার নাম হচ্ছে দিলীপ দাস, এবং দিলীপ দাসের বাড়ি হচ্ছে বালিপোতা, PS দাসপুর, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট। তাকে গ্রেপ্তার করে এবারে নিয়ে আসে, নিয়ে এলে তাকে কোর্টে তোলা হয় 17 তারিখে, 17-8-2024 তারিখে। 14 দিনে আমরা PC প্রেয়ার দিই, জিনিসপত্র রিকভারির জন্য চুরি যাওয়া জিনিসপত্র। লার্নেড কোর্ট আমাদের 6 দিন PC প্রেয়ার গ্রান্ট করে, তখন ওকে PC-তে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে DVR যেগুলো চুরি গিয়েছিলো সেটা উদ্ধার করেছে কাছের জঙ্গল থেকে, এবং টাকাও রিকভারি হয়েছে, 25,000 টাকা এখন অব্দি রিকভারি হয়েছে। এবং 23 তারিখেও PC আসামি মানে কোর্টে তোলা হবে, আবার ফার্দার আমরা আবার প্রেয়ার দেবো বাকি টাকাটার জন্য। সূত্রের খবর, প্রতিনিয়ত পানশালায় যাতায়াত করতেন গুণধর দিলীপ দাস, আর সেই কারণে একাধিক মহিলার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিনি, কিন্তু তাদের আবদার পূরণ করতে গিয়ে তার পকেট খালি হয়ে যায়, আর সেই কারণেই চুরির রাস্তা ধরে সে। তবে চুরির ক্ষেত্রে স্কুলের চুরি করাটাকেই বেশি সুরক্ষিত বলে মনে করেছিলেন তিনি। আমরা চোর দেখেছি, পেটের টানে মানুষ চুরি করে, কিন্তু এই চোর সম্পর্কে যতটা যা শুনলাম যে ততটাই অবাক হচ্ছি, এত সফিস্টিকেটেড হাই প্রোফাইল চোর আমি কোনোদিন দেখিনি। যেইখানে চুরি করতে যান সেই এলাকার অভিজাত হোটেলে তিনি AC ঘরে থাকে, ভাড়া নিয়ে থাকেন, এবং জীবনযাত্রা অন্যরকমের। রাজ বলি উনি নাকি চুরি করেন ওনার গার্লফ্রেন্ডকে টাকা পয়সা দেওয়ার জন্য, গার্লফ্রেন্ডকে সহযোগিতা করার জন্য চুরি, এ ভাবতে পারছি না। ঘটনার বিবরণে জানা গিয়েছে গত 26 জুন রাতে অশোকনগরের আদর্শ বালিকা বিদ্যালয়ে একটি চুরির ঘটনা ঘটে। যথারীতি 27 জুন হওয়া অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে গিয়ে গত 17 আগস্ট পশ্চিম মেদিনীপুরের ডেবড়ার একটি হোটেল থেকে দিলীপকে গ্রেফতার করে পুলিশ। দিলীপের কাছ থেকে 25,000 নগদ টাকা সহ CC ক্যামেরার যন্ত্রাংশ ও তালা ভাঙার সরঞ্জাম পেয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, কোথাও চুরি করতে গেলে দামি হোটেলে থেকে 3-5 দিনের মধ্যে অপারেশন করে সেখানে 1-2 দিন বিশ্রাম নিয়ে নিজের জায়গায় আবার ফিরে যেতেন দিলীপ। যদিও আগেও একবার হেফাজতে গিয়েছিলেন এই প্রেমিক চোর, তারপরও তার আচরণ বিন্দু মাত্র বদলায়নি। পুলিশের উদ্যোগে চুরির কিনারা হওয়ায়
খুশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা সকলেই। আজকে সত্যি আনন্দের সাথে জানাচ্ছি যে মানে অশোকনগর থানা আমাদের খুব ভালো একটা খবর দিয়েছে যে চোর ধরা পড়েছে এবং আমরা কিছুটা যে টাকা চুরি গেছে তার কিছুটা আমরা পাবো এই আশা রাখছি। সে যে আমাদের জন্য এত তাড়াতাড়ি করে এই ব্যবস্থা করে দিয়েছেন বা চোরকে ধরে আমাদের সম্মুখীন আনতে পেরেছেন তার জন্য বড়বাবুকে বিশেষভাবে ধন্যবাদ। একবার নয়, এর আগেও একবার আমাদের ল্যাব চুরি হয়েছিল, তো তখনও ধরা পড়েছিল, এবারও ধরা পড়েছে, সেজন্য প্রশাসনকে ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, অশোকনগর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।